আজকের পর্বে দেখা যাবে মৈনাক বলে এইগুলো তুমি কি বলছো খড়ি খড়ি বলে আমি যখন বলেছি তোমার মুখোশ টেনে ছিঁড়ে দেবো তখন আমি প্রমাণ ছাড়া কথা বলছি না মৈনাক একটু পরে ডক্টর রেশমিকে বনি ডেকে নিয়ে আস ডক্টর রেশমি বলে আমাদের ক্লিনিকে যে কিডনি পাচারের চক্র চলছে সেটা চালাচ্ছে ডক্টর মৈনাক সেই দিন ম্যাডাম আমার কাছে এসেছিলেন একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য কিন্তু শুধুমাত্র ডক্টর মৈনাক বলেছিলেন বলে আমি ম্যাডামকে কোনো টেস্ট না করিয়েই ওষুধ দিয়ে অজ্ঞান করে দিয়েছিলাম করি বলে তারপরে আমাকে যখন গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আমি গাড়িতে বসে ময়নাকের আপছা চেহারা দেখতে পেয়েছিলাম ময়নাককে থামানোর জন্য ওর ঘাড়ে আচর দিয়েছিলাম বাড়িতে গিয়ে ময়নাকের ঘরে সেই আচর আমি দেখেছিলাম ময়নাক বলে কিসের ভালোবাসা হ্যাঁ সিংহরায় পরিবারের জন্য আমি কোনোদিনও ছোটবেলা থেকে আমার বাবার ভালোবাসা পাইনি আজকে আমি যখন একজনকে ভালোবেসেছি তাকে পর্যন্ত আমার কাছ থেকে কেড়ে নিল এই ঋদ্ধিমান সিংহরায় ঋদ্ধিমান ময়নাকের ওপরে চিৎকার করলে ময়নাক একটা গান বার করে ঋদ্ধিমানের মাথায় ঠেকিয়ে বলে এইবার আমার উপর চিৎকার করে দেখা তখনই বীর সেইখানে এসে মইনাকের উপরে গুলি চালায় মইনাক তারপরে মাটিতে পড়ে যায় বনি তারপরে মইনাককে দাঁড় করিয়ে সেইখান থেকে নিয়ে যাবে এমন সময় মইনাক চিৎকার করে বলে হরি সিংহ রায় কোনোদিনও মা হতে পারবে না হঠাৎ করে স্টেজে দাঁড়িয়ে খরির শরীর খারাপ লাগতে শুরু করে ঋদ্ধিমানের কোলে মাথা ঘুরে পড়ে যায় বাড়িতে আসার পরে মধুজা বলে খরি এত বড় একটা সত্যি আমাদের কাউকে বলল না দাদু ভাই বলে খরি দিদি ভাই যতদিন আমার দাদু পাশে আছে আমার দাদু ভাইয়ের কিচ্ছু হবে না অন্যদিকে ঋদ্ধিমান এবং বাকিরা বাইরে অপেক্ষা করে খরিকে একজন ডক্টর দেখে ডক্টর খড়িকে বাথরুমে গিয়ে একটা টেস্ট করতে বলে একটু পরে দরজা খুলে গেলে ঋদ্ধিমান ঘরে ঢুকে বলে এখন খড়ি কেমন আছে ডক্টর বলে উনি এখন ভালো আছেন আপনি একদম চিন্তা করবেন না ঋদ্ধিমান খড়িকে বলে আমাদের সন্তান না হলে আমরা অ্যাডপ্ট করে নেব অন্যদিকে দুতি নিচে এসে চিৎকার করে বলে তোমাদের সবার জন্য একটা সুখবর আছে মঞ্জিরা উপরে এসে খড়িকে জড়িয়ে ধরে ঋদ্ধিমান বলে আমি তো কিছু বুঝতেই পারছি না দুতি বলে আমাদের বাড়িতে জুনিয়র সিংহরায় আসছে আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন